হেরি, আপনি এর মধ্যে ব্যাপারটা জেনে গেছেন? অবাক হচ্ছেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল, মার্ডার, আমি জানবো না? এটা তো আমার এলাকা নাকি? আমার এলাকায় একটা ছেলে যদি একটা মেয়েকে চোখ মারে না, সেই খবরটা আমার কাছে পৌঁছে যায়। আর এটা তো মার্ডার না, আমি জানতে চাইছি খবরটা আপনি জানলেন কি করে? রানীর মার্ডারের প্ল্যানটা আপনার নয় তো? এই সমস্ত কি বাজে হয়ে কথা বলছেন? আরে আমি একজন জনপ্রতিনিধি, জনগণ আমাকে সমস্ত খবর দেয়, তারাই আমাকে সব জানিয়েছে। জনপ্রতিনিধি জিতেছেন ইলেকশন একবারও? জিতবো, এই কামিং ইলেকশনে আমি ডেফিনেটলি জিতবো। ম্যাজিক নাকি জাদু খেলা? বলতে পারেন ম্যাজিক। ওই কালীবাবুর মানিটারি হেল্প আর আপনার প্রোটেকশন পেলে দেখি কে আমায় আটকায়, আমি জিতবই। বাহ, আমার কাছে প্রোটেকশন চাইছেন, আবার রানীর মার্ডারের প্রতিবাদও জানাতে এসছেন, এ তো পুরো হাতরুটি মাল, দুদিকে একই রকম। ভুল করলেন গোজালবাবু, একটু ভুল করে ফেললেন। ওটা হাতরুটি হবে না, ওটা হবে তরমুজ। ইয়াস, মানে আমার তো একটা ইমেজ আছে, একটা বিপ্লবী একটা ইমেজ আছে, বিদ্রোহী ইমেজ আছে, তো সেই ইমেজটা তোমাকে বজায় রাখতে হবে। রানী মার্ডার হয়ে গেছে, হ্যাঁ হতে পারে রানী একটা অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে কোনো ধরনের মার্ডার তো খুব বাজে ব্যাপার, তাই তার বিরুদ্ধে বিক্ষোভ জানাবার জন্যই আমার এই ধরনের আন্দোলন। ঠিক আছে, একটু থামুন। এই যে বড় বড় কথাগুলো বলছেন না, অভিযান, বিক্ষোভ, আন্দোলন, এগুলো বাইরে গিয়ে বলুন না, থানার বাইরে, জনগণের সামনে। থানার ভেতরে কেন? বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছেন কেন? খেপেছেন? আমি কি অতই হাঁদা? আমি বলিনি একবারও যে আপনি হাঁদা। আপনি জনপ্রতিনিধি, তা আপনার বক্তব্য জনগণের সামনে রাখবেন না? বাহ, এটা দারুণ দিলেন তো। আমি বাইরে গিয়ে বক্তব্য রাখি আর আপনি আমার পেছনে রুলার গুঁতে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিন, বাহ বাহ। সেটা আমি এখনো দিতে পারি। এই এই এটা কি কি ধরনের ইয়ার্কি মারছেন তাহলে? রানীকে মারলো কে? আপনি? বলছি তো আমি মারিনি, ওই তো ওর দলের দুটো ছেলে সুরজ আর ফুট্টু, আপনি তো চেনেন। আমি চিনি ওদের, আমি খুব ভালো করে চিনি। আমি জানতে চাইছি আর পেছনের মাথাটা কে? আরে আমি নই রে বাবা, আমি নই। তাহলে আমার কাছে এসছেন কেন খবরটা শুধু জানাতে? অত গাধা তো আপনি নন। এই বারবার এই সমস্ত কথাবার্তা কেন ইউজ করছেন বলুন তো, গাধা ফাদা এইসব জায়গায়। শুনুন, আমি তার জন্য আছি, আমি বলতে চাইছি সুরজ ভুট্টো এ দুটো খুব কাজের ছেলে। হ্যাঁ জানি তো। তো মানে এদেরকে যদি দলে টেনে নেওয়া যায়? আপনার দলে নেবেন? না, আমার দলে তো একটা পাবলিক ইমেজ আছে, আমার দলে ওই ধরনের আজে বাজে ছেলেকে আমি কী করে ঢোকাবো? না, ওই যে ওই এর মানে কালীবাবুর গ্রুপে যদি ওদের ঢুকিয়ে নেওয়া যায় তাহলে ইলেকশনের সময় কাজে লাগবে, আর ওই কালীবাবুর আদার কাজকর্মগুলো ওরা করে দিতে পারবেন, নইলে তো আপনি উড়িয়ে দেবেন। সে তো দেবই, এই তাহলে তো পুরোটাই লস মারি লস। আচ্ছা দেখছি কী করা যায়। স্যার স্যার, আমি জানি আমি প্রোটেকশন না দিলে হিরু তোদের খালাস করে দেবে। দেখ, হিরু যদি তোদেরকে খালাস করে দেয় তাহলে আমি হিরুকে ধরবো, আর সেটা যদি না হয় তাহলে তো আমি বাধ্য হবো তোদেরকে ধরতে অন্য মহলে ঢোকার জন্য। কি কথা বলছেন স্যার, আমরা এলাম আপনার কাছে যে আপনি আমাদের জান বাঁচাবেন, আর আপনি এসব কথা বললে কি করে হবে? আচ্ছা শোন, হিরু কি তোদের মারতে এসেছিল? হ্যাঁ স্যার, হিরু আমাদের মারতে এসেছিল, না মেরে আমাদের লেকচার দিয়ে চলে গেল। লেকচার দিয়ে চলে গেল? হ্যাঁ স্যার, এখন তো হিরু ভদ্রলোক হয়েছে, আমাদের বলে তোরা আর দু নম্বরই লাইনে থাকিস না, এক নম্বরই কার্যকলাপ কর। স্যার সেটা শুনে এই সুরজ সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে একেবারে থাম। না স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর তো এখন মাথাটা ঠিক নেই, তো ওকে একটু চাকমা দেওয়ার জন্য, ওকে দেখানোর জন্য ওটা বলতে হলো। আসলে ওর এখন বোঝা যাচ্ছে না, কোনো ভরসা নেই ওর মেজাজ কখন যে কি হয়ে যাচ্ছে। আপনি আপনি আমাদেরকে বাঁচাতে পারেন, একটু বাঁচিয়ে দিন স্যার, একটু দেখুন। চিনিস এনাকে? চিনিস? হ্যাঁ, নেতা মানুষ আছেন। এনাকে ধর, দেখ পারলে ইনি পারবেন তোদের বাঁচাতে। এই ঘোষাল, আরে তুই তো আমাকে বিপদে ফেললি। আরে না না, এদের ব্যাপারে আমি কি করব? আরে দেখুন না মশাই, আমি একটু এদিক থেকে দেখছি, আপনি এদিক থেকে দেখেনি। আরে কি আছে, কালীবাবুর ওখানে পাঠিয়ে দিলেন না, যদি থাকতে পারো। আরে টাকলা কালী? হ্যাঁ, শুনেছি লোকটা তো বহুত খারুস আছে। এই শোনো,
ওই কালীর হাত যদি তোমাদের মাথার উপর থাকে না, তোমরা অনেক নিশ্চিন্তে থাকবে। একদম খাঁটি কথা, বুঝলি? কালী বউর ওখানে চলে যা, কাজকর্ম কর, ভালো থাকবি। আর তা না হলে দেখ, আমাকে তো আমার গতি বাঁচাতে হবে। আমি তো চাকরি করি না, তোদের অ্যারেস্ট করতেই হবে এখন অন্দরমহলে ঢোকানোর জন্য। এসব কি কথা বলছেন আপনি? যা বলবেন আমরা, হ্যাঁ আমরা তাই করবো স্যার। স্যার আমরা দুজন তো আপনার গোলাম। ওরা পাগলা জানি তো, কি ভালো ছেলে দেখুন তো। জয় জনগণ। কেন আমাকে বারবার এক কথা বলে বিরক্ত করছো? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সঙ্গে না যাওয়া পর্যন্ত আমি বারবার একই কথা বলবো, রিপিটেডলি বলবো। দেখো মা, কেমন ছেলে মানুষের মতন কথা বলছে। এরপরে কিন্তু আমার মাথা গরম হয়ে গেল, আমি যা তা বলে দেবো, তখন কিন্তু একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে। আমি বলে দিলাম। আমাকে আবার দেখো মা করে তোদের মাঝে টানছিস কেন? তোদের মাঝখানে কথা বলা কি আমার উচিত হবে? জোগাড় যন্তর করে বিয়েটা তো তুমিই দিয়েছিলে। এমন একটা ঘরে বিয়ে দিলে, দুদিন টিকতে পারলাম না। এবার এবার তোমার জামাইকে সেটা বোঝাও, পিছিয়ে গেলে কিন্তু চলবে না মা। ও মা, পিছিয়ে যাওয়ার কথা কাকে বলছিস তুই? আমি কথা বলতে কখনো পিছই না। শুনুন, থাক, আপনাকে কিছু বলতে হবে। আপনি কি বলবেন সেটা আমার অজানা নয়, বারবার এক কথা বলেছেন, আমি নতুন করে শুনতে চাই না। কেন শুনবেন না বাবা? তুমি আমার মেয়েকে একই কথা হাজারবার বলছো, সে শুনছে, আর আমি বললে তুমি কেন? ও আমার স্ত্রী, আমি ওকে বলতেই পারি। আমি তো স্ত্রীর মা, তোমার শাশুড়ি। আমি তো তোমার মায়ের মতো বাবা, আমি যা বলি ভালোর জন্যই বলি। আমি বলছি কি, তুমি বরং এক কাজ করো, এবার একটা ফ্ল্যাট বা বাড়ি একটা কিনে নাও। আচ্ছা আচ্ছা, যদি ক্ষমতা না থাকে কেনার, ভাড়াই নাও। সম্ভব নয়, কারণ আমার ইনকাম পারমিট করবে না। আচ্ছা, তোমাকে তো আমি এই কথা বারবার বলেছি, তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ বলেছো, আর আমিও অনেকবার তোমাকে বলেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করছো না, তুমি তোমার জেদ নিয়ে আছো। এটা জেদের ব্যাপার নয়, আমার অক্ষমতার কথা তুমি জানো। কেন তুমি শুধু শুধু? আমার তো কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি যেটা অক্ষম, অপারক আর একটা অকর্মার ঢেকি, এটা জানলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। স্বামীর সঙ্গে কি ধরনের কথাবার্তা, কিছু মনে করো না বাবা, ছেলে মানুষ। আমি বলি কি, তোমার ক্ষমতা আছে তো, তুমি কত বড় সরকারি অফিসার, তোমার হাতে তো আশ্চর্য প্রদীপ আছে, ঘষো, কাজে লাগাও। আমি একজন সাধারণ সরকারি কর্মচারী, একটা ছোট্ট ফ্ল্যাটে বাবা মাকে নিয়ে থাকি। আমি চাই যে আমার স্ত্রী আমার সাথে থাকুক। অসম্ভব, ওই দুই বুড়ো বুড়ির দুজোড়া চোখ সবসময় আমাকে ফলো করবে, কোথায় বেরোচ্ছি, কখন বেরোচ্ছি, কার সাথে ফিরছি, কখন ফিরছি, হিসেব করবে, কৈফিয়ত চাইবে, ওসব আমি পারবো না। কেন পারবে না আকাঙ্ক্ষাদি? কেন পারবে না বলো? ও জানে, আমিও জানি তুমি কেন এই বাড়িতে যেতে চাইছো না, কিন্তু আমি তোমাকে বলতে চাইছি যে তুমি কিন্তু খুব ভুল ডিসিশন নিচ্ছ। একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ, এলেন জ্ঞান দিতে। ও জ্ঞানটি তোমার না দিলেও চলবে, জ্ঞান দেবার লোক অনেক আছে। আমি জানি পিসিমা, জ্ঞান দেবার লোক অনেক আছে, কিন্তু আমি জ্ঞান দিচ্ছি না, আমি শুধু রিকোয়েস্ট করছি। বিয়ের আগে হলে হয়তো বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। স্বামীর ঘর, সংসার, এগুলো একটা মেয়ের জীবনে কতটা মূল্যবান। আকাঙ্ক্ষাদি, এই ভুলটা করো না,
দেখো তোমার নিজের সংসার, নিজের জায়গা, সেটাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে তোলো। তোমার শেষ হয়েছে? ভালো কথা বললেই খারাপ লাগে। ও আমার ভালো চায় না। তুমি আমাকে যা খুশি বলো, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু দেখো, সংসার যখন করেছো তখন সেটাকে সুন্দর করে করো। এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে, জেদ করে, কথা কাটাকাটি করে কি লাভ হবে বলো তো? দেখো, একটা সংসার সুন্দরভাবে করতে হলে অনেক অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্ট ছাড়া সংসার করা যায় না। আমি সেটা ভালো করে বুঝি। তোমার আর ওর অবস্থাটা তো এক নয় বৌমা। তুমি কুয়ো থেকে এসেছো সাগরে, আর আমার মেয়ে সাগর থেকে গিয়ে পড়েছে কুয়োতে। আমি তো আমার মতো হতে বলিনি পিসিমা, আমি শুধু বলেছি অ্যাডজাস্টমেন্টের কথা, মানিয়ে নেওয়ার কথা। তুমি যে কি বলতে চেয়েছো খুব ভালো রকম আমি বুঝতে পেরেছি মা। আসলে তুমি আমার মেয়েকে এখান থেকে তাড়াতে চাইছো, ননদ বলে কথা? না 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 না, এটা কিন্তু ঠিক হলো না পিসি। জয়ীকে তো তোমার চিনতে ভুল হওয়ার কথা নয়। তোমারও চিনতে ভুল হওয়ার কথা নয় আমাকে। আমার মেয়ের যদি এ সংসারে ঠাই না হয় তোমাকে আমি দূর করে দেব। আমার বোধ হয় এখানে থাকাটা ঠিক হচ্ছে না, আমি চললাম। সরি বৌদি, আমার জন্য শুধু শুধু আপনাকে ইনসাল্টেড হতে হলো। না না, আমি আর এসবে গায়ে মাখি না, চললাম। ও বাবা, ভারী তেজ হয়েছে একেবারে। কি দাপট, এ সংসার আমার সংসার, ওসব ধার ধারে না। এখানে আমি যেটা বলবো সেইটাই হচ্ছে শেষ কথা। না 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 না, এটাও ঠিক হলো না। না না না, জয়ী তো এবাড়ির বউ, এটা তো ওরও সংসার। জামাইয়ের সামনে ওকে এভাবে? চুপ করো, আমার সংসারে তুমি নাক গলিও না। যাও না, নিজের সংসার সামলা। ও তোমার আবার সংসার কই? আছে তো কাঁধে একখানি ঝোলা আর গলায় রুদ্রাক্ষের মালা। তাই জপো, তাই জপো, এ ব্যাপারে তুমি নাক গলাবে না। আমার মেয়ে কোথায় থাকবে, কোথায় যাবে, সে সমস্ত আমি যা বুঝবো তাই হবে। তুমি তাহলে আমার সাথে যাবে না? না, একই কথা না আবার কি? যাবে বাবা, যাবে, নিশ্চয়ই যাবে। তবে তার আগে তোমাকে যা যা বলেছি তুমি সেই সমস্তগুলো একদম সামলে সুমলে গুছিয়ে নেবে। আমি নিজের হাতে আমার মেয়েকে সংসারে বসিয়ে দিয়ে আসব। না না, আমি বলছিলাম কি, চুপ। আর একটি কথাও নয়, একদম নাক গলাবে না, নাক মুচড়ে দেব। গেট আউট, শুনলে না? গেট আউট। আপনি এত টেনশন করছেন কেন? এখানে এসে বসুন না। না, আমি বসতে পারছি না। আপনি বিশ্বাস করুন, দিনের পর দিন কুণালের সঙ্গে আমার এই অভিনয়টা চালিয়ে যেতে যে কি কষ্ট আর যন্ত্রণা হচ্ছে সেটা আমি ছাড়া কেউ জানে না। ও যখন আমাকে আমাকে ভালোবাসার কথা বলে, আমার ঘৃণায় লজ্জায় সারা শরীর জ্বলতে থাকে। ও মাই গড। আচ্ছা বৈশাখী, আপনি এত সিরিয়াস কেন হচ্ছেন এই ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, আপনি যখন জানেন যে ও আপনার সঙ্গে অভিনয় করছে তখন আপনি অভিনয়ের মাধ্যমেই ওর জবাবটা দিয়ে দিন। কতদিন আর কতদিন বলুন তো আমাকে এভাবে অভিনয়টা চালিয়ে যেতে হবে? সেই কবে আমি কুণালের মৃত্যুবাণটা আপনাদের হাতে তুলে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হলো বলে তো আমার মনে হচ্ছে না। বৈশাখী ম্যাডাম যখন দায়িত্ব নিয়েছেন তখন আপনি একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন,
কারণ ম্যাডামকে আমি অনেকদিন ধরেই চিনি, আর আমি এটা জানি যে উনি অনেক ভাবনা চিন্তা করে কোনো কাজ হাতে নেন। আর একবার যখন উনি কাজ হাতে নেন, সেখান থেকে উনি খালি হাতে ফেরেন না। ওকে, এই বিষয়টা নিয়ে তিনি কতদূর কি চিন্তা ভাবনা করেছেন সেটা আমি অবশ্য জানি না, কিন্তু আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। এরকম হলে আমি অনেক আগেই ফাইলটা পুলিশের হাতে তুলে দিতে পারতাম। সেটা তুমি করতেই পারতে। সেটা করার স্বাধীনতা তোমার এখনো আছে। আমার উপর যদি ভরসা না থাকে তাহলে তুমি এটা স্বচ্ছন্দে নিয়ে যেতে পারো। নাও নাও, আমি কিচ্ছু মনে করব না। তবে যাওয়ার আগে একটা কথা ভালো করে জেনে যাও, ওই ফাইলে এমন কোনো মেটেরিয়াল নেই যেটা দিয়ে তুমি কুণালকে অপরাধী সাজাতে পারো। আর ইউ শিওর ম্যাডাম? ইয়েস, আমি গোপনে সরকারি অফিসে খোঁজ নিয়েছিলাম, তাতে জানতে পারলাম যে ওরা শুধু ষড়যন্ত্রই করেছে, কোনো কাজে নামেনি। যতক্ষণ ওরা কাজে না নামবে ততক্ষণ ওদের বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করা যাবে না। আর তুমি যদি পুলিশি তদন্ত করতে চাও এতে ওরা সাবধান হয়ে যাবে, আর সমস্ত সন্দেহটা কুণালের পড়বে এসে তোমার ওপর। তখন তুমিও হয়তো বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলবে, তখন দ্বিতীয়বার ওকে শাস্তি দেবার কোনো সুযোগ তুমি পাবে না। তাই উপযুক্ত সময়ের অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি জানি ও জিতবে, ভাগ্য সবসময় ওর সহায় থাকে। ভাগ্য কারো মনোপলি নয় বৈশাখী, কালের চাকা ঘুরছে সেটা ঘুরবেই। ম্যাডামের সঙ্গে আপনার আলাপ হওয়াটাই কিন্তু তার প্রমাণ। বৈশাখী, তুমি হারিয়েছো তোমার বিশ্বাস আর ভালোবাসাকে, আর আমি হারিয়েছি আমার একমাত্র সন্তানকে। 6 বছরের আমার সন্তানকে আমি কোলে নিয়ে বিধবা হয়েছিলাম, সেই সন্তান 3 বছর আগে আমার চোখের সবটুকু জলকে কেড়ে নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। এই জ্বালা কি জুড়োবার বৈশাখী? কিন্তু ওরা যদি এই প্রজেক্টটা থেকে সরে যায় তাহলে আমাদের কি হবে? আমার মনে হয় না যে এরকম একটা লাভজনক প্রজেক্ট থেকে ওরা সরে যেতে পারে, হয়তো একটু সময় বেশি নেবে।